যখন কুরাইশরা যারা পালাচ্ছিল ওরা দেখলো পিছনে আওয়াজ কিসে, দেখলো যে আমাদের বাহিনী তো পিছন থেকে আক্রমণ করেছে, তখন সামনে থেকে তারা আক্রমণ করলো। মুসলমানদের মধ্যখানে বসে কি স্যান্ডউইচ, আর ওই দিক থেকে আঘাত, সামনে থেকে আঘাত, পেছন থেকে আঘাত, স্যান্ডউইচ অবস্থা। এর মধ্যে ওইখান থেকে অধিকাংশ চলে গেল তীরন্দাজরা, প্রায় 7-8 জন বাকি থাকলো আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে। এরা এই সকলকে হত্যা করে তারপর পেছন থেকে আক্রমণ করেছে, এবং বাকিটা আমাদের কাছে ইতিহাস। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট আপনি জানেন, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দুটো ভাগে বিভক্ত করলেন। 1000 সৈন্য নিয়ে তিনি মদিনা থেকে বের হলেন, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 জন ভাগছে, ওরা পালিয়েছে মুনাফিক, আর 700 জন নিয়ে তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে 700 জনকে নিয়ে ওর বিপরীতে আছে কতজন, 700 জনের বিপরীতে 3000 সশস্ত্র বাহিনী যুদ্ধ করতে এসে, এবং তারা আক্রমণ করতে এসে, আক্রমণ যারা করতে এসে তারা প্রিপারেশন নিয়ে আসে, আক্রমণ করবে, ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে। আর এছাড়া তারা বদরের ময়দানে তো তারা বিশাল মাইর খেয়েছিল, অতএব তাদের জিঘাংসা প্রতিহিংসা লেভেল থাকে। আর আরবরা প্রতিহিংসা লেভেলটা বোঝানোর জন্য তারা নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে আসতো, এর আগে হয়তো এত বেশি আনতো না, কিন্তু এবার নারীরা ডোল তবলা বাদ্য ইত্যাদি গান গেয়ে গিয়ে তারা তাদের যোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করছে যে তোমরা যুদ্ধ করো, তোমরা যদি এবার না জিতো তাহলে তোমরা আমাদেরকে স্পর্শ করতে পারবে না, তেল নারী স্পর্শ করতে পারবে না, এইরকম ভয়াবহ সকল। এবং পুরুষরা খুবই উদ্বুদ্ধ অনুপ্রাণিত, কিছু একটা করাই লাগবে, এরকম একটা মরণ কাম কামড় দেওয়ার যুদ্ধে তারা আসলো। কুরাইশরা কাফের এবং মুশরিক আন্ডার দ্য লিডারশিপ অফ আবু সুফিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 700 জন সৈন্য কিছুই নাই, কারণ তারা ডিফেন্সে আছে, ডিফেন্সে তাদের কিছু থাকে না সাধারণত। ডিফেন্সে তিনি গেছেন, এর মধ্যে 50 জন আছেন তীরন্দাজ, কয়জন আছে ঘোড়া সরোয়ার, অল্প কয়েকজন, আর তলোয়ার আছে অল্প কয়েকটা মাত্র। এগুলো নিয়ে তিনি তাদেরকে গিয়ে দুটো ভাগে বিভক্ত করলেন, তীরন্দাজদেরকে বলে যাদেরকে বলা হয় আর্চার, আর্চারদেরকে তীরন্দাজের মানে রুমাত, রামি থেকে রুমাত, রুমাত জাবালুর রুমাত, আপনারা যারা গিয়েছেন আপনি জানেন উহুদের ময়দানে জাবালুর রুমাত ছোট পাহাড়ে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সৈন্যকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বসিয়ে রাখলেন যে তোমরা এখানেই থাকবা। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি ছিলেন আরবের বিখ্যাত তীরন্দাজদের মধ্যে একজন, তিনি তার নেতৃত্বে 50 জন এখানে থাকবে, কোন অবস্থায় তারা এই জায়গা অতিক্রম করবে না যতক্ষণ আমি নির্দেশ না দিই, এমনকি যদি দেখে মুসলমানরা তারা পরাজিত হয়ে তাদের মাংসগুলো পাখি এগুলো কামড়ে কামড়ে খাচ্ছে তারপরও তারা এখান থেকে নড়বে না, তারা এখানেই থাকবে, এমন এক্সপ্রেস এক্সপ্লিসিট ক্লিয়ার কাট অর্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের প্রথম ধাক্কায় সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে কখনোই কেউ পারে না, কারণ মুসলিমরা যুদ্ধ করে কি দিয়ে, অস্ত্র দিয়ে, কি দিয়ে যুদ্ধ করে, ঈমান দিয়ে যুদ্ধ করে, মুসলিমরা ঈমান দিয়ে যুদ্ধ করে। জানে একজন মুসলিম যুদ্ধের ময়দানে তিনি যদি মারা যান তাহলে কি হবেন, আর ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা তো মৃত না তারা জীবিত, তারা যেহেতু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহ বললেন যে যাও তোমাদেরকে আমি চিরস্থায়ী জীবন দান করলাম, আল্লাহর রাস্তায় আপনি যেটা দেবেন আল্লাহ তাআলা ওইটাই আপনাকে ফিরিয়ে দেন, সেম জিনিস, আপনি আল্লাহর রাস্তায় যদি সময় দেন আল্লাহ তাআলা আপনাকে সময়ে ফিরিয়ে দেবেন, এবং এটা বহুগুণে, আল্লাহর রাস্তায় টাকা দিলে টাকা বহুগুণে ফিরিয়ে দেবেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, কেউ যদি আল্লাহর রাস্তায় এক দান করে তাহলে এর উদাহরণ হলো কেউ একটা বীজ বপন করলো সেখান থেকে 7টা শীষ হলো, প্রত্যেকটা শীষে কয়টা দান অথবা কয়টা শস্য, 100, তাহলে একটা বীজে কতটা শস্য হলো, 700, আল্লাহ থামেন না বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, কারো কারো জন্য আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দেন তিনি জানেন আর কেউ জানে না, কেন ওটা পৃথিবীর কোনো ক্যালকুলেটর ধরবে না, সেটা তিনিই জানেন, অতএব আল্লাহকে আপনি যা দেবেন আল্লাহ তাআলা তাই আপনাকে ফেরত দেবেন, আল্লাহকে আপনি জীবন দিয়েছেন এবার আল্লাহ তাআলা বলেন যাও তোমাকে আমি স্থায়ী জীবন দিয়ে দিলাম, এই জন্য তাদেরকে তুমি বলো না মৃত, অথচ তারা কিন্তু মারা গেছে, কারণ কি বল আহি আল্লাহ বলছেন জীবিত, ইন্দা রাব্বিহিম ইউরযাকুন, অন্য আয়াত আছে সূরা বাকারা আছে ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। অতএব এখানে এই তীরন্দাজরা তারা এই জায়গাটি সম্মুখ যুদ্ধে তো মুসলমানদের সাথে তারা পারবে না, কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে গেল, মুসলিমরা তারা যুদ্ধে গনিমতের মাল তারা কালেক্ট করা শুরু করলো, কেউ কেউ বলতে পারেন গনিমতের মাল কি, বাচ্চারা হয়তো বুঝবে না তোমরা, গনিমতের মাল হলো তখন এখন যুদ্ধের ময়দানে যোদ্ধারা অস্ত্র শস্ত্র নিয়ে যায়, যেমন আমাদের দেশে জাতিসংঘে যারা এখানে যদি আপনারা কেউ যারা জাতিসংঘের বাহিনীতে যারা জয়েন করেন তারা যদি কেউ থাকেন, জাতিসংঘে যারা জয়েন করে ওরা যে অস্ত্র দিয়ে যুদ্ধ করে ওই অস্ত্র নিয়ে তারা দেশে চলে আসে, বাংলাদেশে অস্ত্রের একটা বড় যোগান আসে কোত্থেকে, এটা কেনা লাগে না, ওই জাতিসংঘে জয়েন করেছে ওইখানে তারা অস্ত্র শস্ত্র তারা সাথে করে তারা নিয়ে আসতে পারে, দেশের এই অস্ত্র দিয়ে দেওয়া হয়।
অতএব তারা যেহেতু ওইখানে জয়েন করবে যুদ্ধে, অতএব যুদ্ধে তারা যারা পরাজিত এরা অস্ত্র শস্ত্র সব পালিয়ে চলে যায়। আর অস্ত্রের দাম কম না বেশি? অস্ত্রের দাম কম না বেশি? ভয়াবহ বেশি, শুধু বেশি না, ভয়াবহভাবে বেশি। এই পৃথিবীতে বাংলাদেশে সামরিক বাজেট যা, যদি এটা আমাদের শুধুমাত্র শিক্ষায় এতটুকু যদি বাজেট দেয়া হতো তাহলে আমাদের সবাইকে বড় শিক্ষিত হয়ে যেত। শুধু আমেরিকা প্রতি বছর সামরিক বাজেট যা, আমেরিকার সামরিক মানে যুদ্ধ করার জন্য অস্ত্র নির্মাণ করার জন্য তারা যে বাজেট তাদের থাকে প্রতি বছর তারা যা খরচ করে, এটা যদি পাঁচ বছর একত্রিত করা হয় তাহলে পৃথিবীতে একটা লোক গরিব থাকবে, সব ধনী হয়ে যাবে। তাহলে সামরিক বাজেটটা চিন্তা করে দেখেন কি পরিমাণ। যুদ্ধের ময়দানে অস্ত্র শুধু লোকেরা নিয়ে যায় না, তৎকালীন সময় যুদ্ধের ময়দানে খাবারও নিয়ে যেত, উট নিয়ে যেত, বকরি নিয়ে যেত, আরো হাবি যাবি, আর অস্ত্র তো আছে, তীর, বর্শা অথবা কি তলোয়ার, ঘোড়া, এগুলো যুদ্ধের সরঞ্জাম, বর্ম, এগুলো কালেক্ট করা শুরু করলো। কারণ ওগুলো রেখেই কাফেররা পালিয়েছে, মুসলিমরা দেখলো কাফেররা অলরেডি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে, তারা যারা যুদ্ধের যারা ফিল্ডে যারা যুদ্ধ করছিলেন তারা যুদ্ধ বন্ধ করে তারা গনিমতে মাল কালেক্ট করা শুরু করে দিলেন, মানে যেখানে যেখানে যা পড়ে আছে, এবং তাদের অস্ত্র রেখে তারা এখন আনকনশিয়াস, তারা আন অ্যালার্ট, তারা এখন তারা তো জানে যুদ্ধ ইজ ওভার, তারা এগুলো কালেক্ট করছিল। কিন্তু ওইদিকে আবু সুফিয়ান তখনই তখন সবাই যুদ্ধের মরুভূমিতে, বিশেষ করে আরবের লোকেরা যুদ্ধে খুবই দক্ষ, কারণ ওরা যুদ্ধ করে বেঁচে থাকে, এই কারণে তারা যুদ্ধে খুবই দক্ষ ছিলেন। আবু সুফিয়ানও তার বাহিনীকে দুর্ভাগ করলেন, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 200 জন অশ্বারোহীকে তিনি ফেলে রাখলেন যে ওই যে ওই দিকে, ওই যে ছোট পাহাড়টা দেখছো না, পাহাড়ের ওই দিকে পালিয়ে থাকো, লুকিয়ে থাকো, পিছন থেকে মুসলমানদেরকে আক্রমণ করবে, কিন্তু তোমরা তো আক্রমণ করতে পারবে না কারণ এখানে তীরন্দাজরা আছে, অতএব আক্রমণ করতে পারবে না। যখন এই জায়গাটা দেখবা তোমরা কি সেফ এক্সিট, এখান থেকে তোমরা বের হয়ে যেতে পারবা, তোমরা এখানে আক্রমণ করতে পারবো, ওরা এই জায়গাটা ছেড়ে দিয়েছে, তখনই পিছন থেকে আক্রমণ করবা। মুসলিমরা দেখলো যারা ওইখানে 50 জন তারা দেখলো কি এখানে অলরেডি জায়গা মানে যুদ্ধ শেষ, অন্য মুসলিমরা গনিমতের মাল কালেক্ট করছে, এরও চিন্তা করলো আমরাও যাই, বসে থেকে লাভ কি, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, যুদ্ধ তো শেষ, তারা ওইখানে গেলে গনিমতে মাল কালেক্ট করার জন্য। ওইদিকে খালিদ ইবনে ওয়ালিদ 200 অশ্বারোহী, অশ্বারোহী মানে হচ্ছে হর্সের উপর চড়ে যুদ্ধ করা, এটা সবচেয়ে ভয়াবহ সৈন্য যুদ্ধের ময়দানে। হর্স এমনি থাকে খুবই শক্তিশালী, আর অ্যারাবিয়ান হর্স বলে কথা, অ্যারাবিয়ান হর্স মানে হচ্ছে খুবই দুর্ধর্ষ হয়, খুবই গতি সম্পন্ন হয়, একটা হর্স রাইডার প্রায় 50 জনের সাথে যুদ্ধ করতে পারে, কারণ আপনি তো হর্সের আপনি তো উপরে, অথবা তলোয়ার দিয়ে তীর দিয়ে আপনাকে আঘাত করতে পারবে না, বর্শা দিয়ে আঘাত করতে পারবে না, তার আগে আপনি আঘাত করে ফেলতে পারবেন, অথবা কেউ আঘাত করলে আপনি দ্রুত পালাতে পারবেন। এই অবস্থায় 200 জন যখন দেখলো যারা নাই এরা পেছন থেকে দিয়েছে মুসলিমদেরকে আক্রমণ করেছে, যখন কুরাইশরা যারা পালাচ্ছিল ওরা দেখলো পিছনে আওয়াজ কিসে, দেখলো যে আমাদের বাহিনী তো পিছন থেকে আক্রমণ করেছে, তখন সামনে থেকে তারা আক্রমণ করলো, মুসলমানদের মধ্যখানে বসে কি স্যান্ডউইচ, আর ওই দিক থেকে আঘাত, সামনে থেকে আঘাত, পেছন থেকে আঘাত, স্যান্ডউইচ অবস্থা। এর মধ্যে ওইখান থেকে অধিকাংশ চলে গেল তীরন্দাজরা, প্রায় 7-8 জন বাকি থাকলো আব্দুল ইবনে জুবাইরের নেতৃত্বে, এরা এই সকলকে হত্যা করে তারপর পেছন থেকে আক্রমণ করেছে, এবং বাকিটা আমাদের কাছে ইতিহাস। রাসূল ইসলাম সাহাবীরা যখন আক্রমণের শিকার হলেন তারা তখন একদিকে তাদের অস্ত্র নাই, অন্যদিকে তারা বেখেয়াল, পেছন থেকে আক্রমণ, সামনে দিকে আক্রমণ, কি করবে বুঝে নাই। আবু বকর ওমর মতো ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারাও পাহাড়ে তারা দৌড়ে গিয়ে পালিয়েছে, রাসূল পেছন থেকে ডাকছেন, ওয়ার রাসূল ইয়াদউকুম ইজ তুসঈদুনা ওয়ালা তুল ওয়ালা তাল ইজ তুসঈদুনা ওয়ালা তালউন ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, সূরা আল ইমরানে আছে যে যখন তোমরা পাহাড়ে উঠছিলে তোমরা পেছন দিকে তাকাচ্ছিলেন, রাসূল পেছন থেকে তোমাদেরকে ডাকছিল, সেই একটা অবস্থা। সকল সাহাবী এখানে রাসূল বলছেন আমি আছি, তোমরা কোথায় যাচ্ছ, কিন্তু কে কার কথা শুনে, আসলে যুদ্ধের মধ্যে আপনি তো মারা যান অবস্থায়, আঘাতের শিকার হলে তো অনেক কিছু কানেও যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 70 জন সাথীকে হারালেন, তার আপন চাচা সহ সাইয়েদুশ শুহাদা, এবং পৃথিবী ইসলামের ইতিহাসের প্রথম অ্যাম্বাসেডর মুসাব ইবনে উমায়ের, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অসংখ্য সাহাবী, 70 জন সাহাবী সেখানে শাহাদত বরণ করলেন, অসংখ্য সাহাবী সেখানে তারা আহত হলেন। এইরকম একটা সিচুয়েশনে নেতা কিভাবে ঠিক থাকে? পৃথিবীর সামরিক স্কোয়াডে, সামরিক বাহিনীতে যখন বিচার হয় এই জাতীয় অপরাধের কারণে কি হয়, যারা অপরাধ করছে তাদের সবাইকে কি করে সামরিক স্কোয়াড, সামরিক স্কোয়াডে তাদেরকে নিয়ে তারপরে ব্রাশ ফায়ার করে হত্যা করে ফেলা হয়। পৃথিবীর সকল আইন, তুমি আইন লঙ্ঘন করেছো, অতএব তোমাকে কি করা হবে, এখানে শুটিং স্কোয়াড রাখা হবে এবং সবাইকে ফ্রি ফায়ার করে সবাইকে হত্যা করে ফেলা হবে। এটা পৃথিবীর সামরিক আদালতের বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, খবরদার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, আপনি তাদের সাথে উত্তম আচরণ করা লাগবে।
কিচ্ছু বলা যাবে না, এই তুমি কেন গেলা, আমি কি বলি নাই, এগুলো কিচ্ছু বলা যাবে না, নো ওয়ে, কোন শব্দই উচ্চারণ করা যাবে না, কোন আলোচনাই করা যাবে না, এগুলো তোলাই যাবে না, এগুলো তোলাই যাবে না, আপনি আপনার সাহাবীদেরকে কষ্ট দিতে পারবেন না।